আমি আজকে তোমাদের কাছে WB প্রাইমারি টেটের যে রয়েছে তোমাদের সঙ্গে একটা বুক রিভিউ করব, অবভিয়াসলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপরে, যে 30 মার্কস ক্যারি করছে। তোমাদের আমি সিলেবাসটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি কোন বিষয়গুলি পড়তে হবে। তো আমি ভাবলাম যেহেতু আমি 2022-এ বইটা নিজে পড়েছি এবং ডেফিনেটলি খুব একটা ভালো বই, তোমাদের সঙ্গে এটা আলোচনা করে দিই। আমি তো টপিক নিয়ে আসবো, তা বলবো সবাইকে বইটা কিনে নিতে, কারণ এটা খুব ভালো লেখা রয়েছে। আমি সবাইকে দেখিয়ে দেবো বইটাতে কী রয়েছে, তো বইটা কাছে থাকা ভালো। আচ্ছা, প্রথম বলে রাখি, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং পেডাগজির উপরের বই এবং জ্ঞান সিং এবং ওম প্রকাশের লেখা, NCERT বেস্ট। ওকে, তো দেখে নেবো আমরা বইটাতে কী রয়েছে। দেখো, তোমাদের যে কোন রকম ভাবে আমি না পড়ে কিছু রিভিউ করছি না, বইটা আমি পড়েছি এবং খুব ভালো বই, তুমি কিনে রাখবে যদি তুমি সিরিয়াস ক্যান্ডিডেট হয়ে থাকো। তো আমি কন্টেন্টগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো বইটাতে কী রয়েছে। যেটা আমি বলেছিলাম, এই যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাকুইজিশনস, লার্নিং, টিচিং ল্যাঙ্গুয়েজ মেথড অ্যান্ড অ্যাপ্রোচেস, ইনফরমেশনস অ্যান্ড কমিউনিকেশন, টিচিং অ্যান্ড ডিজিটাল পেডাগজি ইন এডুকেশনস, ল্যাঙ্গুয়েজ স্কিলস, LSRW, ল্যাঙ্গুয়েস্টিক ডেভেলপমেন্ট, ইভলিউশন, CCE, টিচিং অ্যান্ড প্রোজ অ্যান্ড পোয়েট্রি, ফিগার অফ স্পিচ অ্যান্ড রাইম স্কিম, টিচিং অফ গ্রামার, মর্ফোলজি অ্যান্ড ফোনোলজি অ্যান্ড মিসেলিনিয়াস টপিক। ওকে, তো এগুলো কন্টেন্ট রয়েছে। এছাড়াও তুমি গ্রামার সেকশানসও পেয়ে যাবে, যেগুলো খুব একটা WB টেটে ক্যারি করছে না। আমি আশা করব আগের বারে গ্রামারগুলো খুবই লুজ গ্রামার দিয়েছিল, একেবারে ইজি বেশিও ছিল না। তো এবারে কিন্তু সেই প্যাসেজ থেকে গ্রামারগুলো কিন্তু খুব থাকবে এটা মনে হচ্ছে। সো আর দেখো, আর তুমি একটা আমি ফিল করেছি যে তুমি যদি পেডাগজিক্যাল সংক্রান্ত একটা কোনো বই তুমি ভালো করে পড়ে নাও, তাহলে তুমি অন্যান্য বইগুলো তুমি সহজে স্কিপ করতে পারো, তুমি বুঝে যাবে যে অ্যাকচুয়ালি পেডাগজিক্যাল ব্যাপারটা কিন্তু সব প্রত্যেকটাই একই রয়েছে। তো প্রথমে যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, দেখো এভাবে পড়েছিলাম, বুঝতে পারছো ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ আমি অবভিয়াসলি নিয়ে আসবো। দেখো এগুলো রয়েছে মোটামুটি, প্রিন্সিপাল অফ মোটিভেশনস, প্রিন্সিপাল অফ কোরিলেশনস, এসব রয়েছে, কিন্তু ডেফিনেটলি তোমাকে পড়তে হবে। আমি কিন্তু বেশি সময় পাইনি, 3 মাস আমি পেয়েছিলাম, পড়েছিলাম, তোমার হয়ে গিয়েছিল, তো ডেফিনেটলি বইটা তুমি কিনতে পারো। হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি, এই দেখো তুমি সালের কোশ্চেন্সগুলো কিন্তু, সিটের কোশ্চেন্সগুলো কিন্তু এখানেই পেয়ে যাবে, বুঝতে পারছো। তো এভাবে বইটা দেওয়া আছে, আশা করবো তোমরা কিনে নেবে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।